এই বিশ্বে কত যে অদ্ভুত জিনিস আছে তার ইয়ত্তা নেই। সেই রকমই প্রচুর অদ্ভুত জায়গাও রয়েছে এই বিশ্বে। আপনারা নিশ্চয়ই সেই সম্পর্কে গল্প শুনে থাকবেন। কোথাও রয়েছে পৃথিবীর সবথেকে উঁচু ইমারত, আবার কোথাও রয়েছে সবথেকে উঁচু মূর্তি, কোথাও আবার দেখতে পাবেন একটি বহুতলে বসবাস করে গোটা একটা শহর, আবার বরফের তৈরি বাড়িতে থাকতেও মানুষকে দেখা যায়। কিন্তু কখনো শুনেছেন কি মাটির তলাতে গোটা শহর থাকতে পারে? আশ্চর্যের কথা হলেও শহরে কেবল বাড়ি নয়, সুপার মার্কেট, হোটেল, গির্জা, দোকান এবং অন্যান্য সমস্ত পরিষেবা মাটির নিচে বসবাসকারী নাগরিকদের দেয়া হয়। ভাবছেন কথাটি একেবারে মিথ্যা? আপনি ভাবতে পারবেন না এমন শহর কিন্তু এই পৃথিবীতেই আছে। দক্ষিণ অস্ট্রেলিয়ার মরুভূমিতে এই রকম অদ্ভুত শহর রয়েছে যা সম্পূর্ণ মাটির নিচে অবস্থিত। শহরটির নাম হলো কুমারপেডি। চলুন দেরি না করে শহরটি সম্পর্কে জেনে নিই বিস্তারিত ভাবে। আসলে কুমারপেডি শহরটি যেখানে অবস্থিত সেখানে আছে প্রচুর ওপালের খনি। এখানকার নাগরিক সেই পরিত্যক্ত ওপাল খনিতে বাস করেন। আপনারা নিশ্চয়ই জানেন যে ওপাল একটি বহুমূল্য রত্ন, বাংলায় যার নাম ময়ূরাক্ষী রত্ন। এই রত্নের গুরুত্ব অনেক। অনেকেই বিভিন্ন কারণে আংটিতে ওপাল বা ময়ূরাক্ষী ধারণ করেন। এই খনিগুলির জন্যেও ফোর কুমারপেডিকে বলা হয় ওপাল ক্যাপিটাল অব দ্য ওয়ার্ল্ড। 1915 সালে প্রথম কুমারপেডিতে খনির কাজ শুরু হয়েছিল। এই স্থানটি মরুভূমি হওয়ার জন্য গ্রীষ্মকালে তাপমাত্রা অনেক বেড়ে যায় এবং শীতকালে অনেকটাই কমে যায়। এই ধরনের পরিবেশে সাধারণ মানুষের বেঁচে থাকা সত্যি খুব কষ্টকর হয়ে পড়েছিল। সমস্যার সমাধান হিসেবে পরিত্যক্ত খনিগুলোকে নিজেদের বাসস্থান হিসেবে বেছে নেন এলাকার বাসিন্দারা। প্রায় 1500টি বাড়ি তৈরি করা হয়েছে গোটা এলাকা জুড়ে। বাইরে থেকে দেখলে আপনি কিছুই বুঝতে পারবেন না, স্বাভাবিক মনে হবে সমস্ত বাড়িগুলোকে, কিন্তু ভেতরে আপনার জন্য সব রকমের সুযোগ সুবিধা মজুদ রয়েছে। যেহেতু বাড়িগুলো মাটির নিচে তৈরি, তাই খুব গরম কিংবা ঠান্ডা কোনোটাই অনুভূত হয় না। গ্রীষ্মকালে এখানকার মানুষের এসি বা কুলারের প্রয়োজন হয় না, কিন্তু শীতকালে তাদের হিটার ব্যবহার করতে হয়। মজাদার ব্যাপার হলো কুমারপেডিতে যেসব পর্যটক আসে তাদের জন্য রয়েছে আন্ডারগ্রাউন্ড হোটেলও। যদি পর্যটকরা এখানে রাত কাটান তাহলে হোটেল খরচ বাবদ দিতে হবে 12,000 টাকার বেশি। হোটেলে আছে একটি দুর্দান্ত ক্লাব, পুল গেমের জন্য টেবিল, ডাবল এবং সিঙ্গেল বেড সহ কক্ষ রয়েছে। এছাড়াও এখানে সোফা এবং রান্নাঘর। এখানকার মানুষের জীবনযাত্রার ধরন অনেকটাই অন্যরকম, যা গোটা বিশ্বের পর্যটকদের আকৃষ্ট করে। এখানে বহু হলিউড ছবির শুটিং হয়েছে। এই শহরটিতে 2000 সালে মুক্তিপ্রাপ্ত পিচ ব্ল্যাক ছবির শুটিং হয়েছিল। শুটিং শেষ হওয়ার পর চলচ্চিত্রে ব্যবহৃত স্পেস শিপটি এখানে ফেলে রেখে যায় প্রযোজক সংস্থাটি। শহরের যে পরিমাণ বিদ্যুতের চাহিদা দরকার তাদের 70% মেটানো হয় এখানে নির্মিত হাইব্রিড এনার্জি পাওয়ার প্ল্যান্টের মাধ্যমে। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আপনার মূল্যবান সময় আমাকে দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হবে আবার পরের কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই সুরক্ষিত থাকবেন, ভালো থাকবেন।